আকুরিচুত 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ যিনি রয়েছেন ওনার কাছে এক মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। মূলত গত 12ই মে 10,323 জন শিক্ষক শিক্ষিকারা ওনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শিক্ষা অধিকর্তার নিকট যে গণডেপুটেশন দেওয়ার কথা ছিল সেই সময় আরক্ষী বাহিনীর হস্তক্ষেপ এবং সেখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয় সেই এফআইআরে বিনা স্বার্থে তুলে নেওয়ার দাবি এবং তাদের ন্যায্য দাবি যে রয়েছে তা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই পদক্ষেপ জানালেন সেই 10,323 সংগঠনেরই এক সদস্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 12ই মে আমরা আমাদের যে অধিকর্তার অফিসে গিয়েছিলাম, আমরা 2 মাস ধরে কেন বেতন পাই না এটা ডেপুটেশনে দেওয়ার জন্য গিয়েছিলাম। ওখানে দেখি স্বরাষ্ট্র দপ্তর আগের থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল এবং আমাদের সঙ্গে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওরা আমাদের সঙ্গে একটা এফআইআর লঞ্চ করেছে, ইউএস নাম্বার 5353/270/34/188 মামলা রুজু করেছে। আমরা চাই আজকে আমরা মাননীয় ডিজিপির সঙ্গে একটা মেমোরেন্ডাম দেব ডিজিপির কাছে, থ্রো এসপির সদ্য ওয়েস্ট ডিস্ট্রিক্টের যে এসপি, এসপির মাধ্যমে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেব। আমাদের বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলাগুলি যাতে অবিলম্বে বিনা স্বার্থে উইথড্র করে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা 13 তারিখ দেখেছি এখান থেকে আমাদের 2 জন শিক্ষককে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত হবে, কোনো ধরনের তাদের বিরুদ্ধে এলিগেশন নেই, তাদেরকে পশ্চিম থানায় নিয়ে সারাদিন বসে রেখেছে এবং আমাদের বিরুদ্ধে যে এলিগেশন রেখেছিল সেই এলিগেশনটা যাতে উইথড্র করে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিই। তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে সবাই এসেছি, আমরা যাব। উনি আমাদেরকে 12টার সময় টাইম দিয়েছে, আমরা ওনার সঙ্গে মিলিত হব যাতে ফিউচারে আমাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের মামলা প্রত্যাহার না করা হয় সেটা নিয়ে আজকে আমরা। টোটাল কতজনের নামে মামলা? টোটাল ওই দিন 7 জনের নামে আর আদার 70 জন ছিল। তো আমরা চাইছি, আমরা তো কোনো দোষ করিনি, আপনারা জানেন সুপ্রিম কোর্টের বার্ডিক বলে আমাদের চাকরি চলে গেছে, 2 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমরা এখন অবধি স্যালারি পাচ্ছি না, আমাদের পরিবার প্রতিপালন কীভাবে করব সেই নিয়ে আমরা গভীর উৎকণ্ঠা আছি। তার মধ্যে যদি স্বরাষ্ট্র দপ্তর এইভাবে আমাদের এগেনস্টে মামলা জড়িত করে দেয় তাহলে আমরা কীভাবে ইয়ে করবো? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে যাচ্ছি, তার মধ্যে পুলিশ আমাদের বলপূর্বক উদ্দেশ্য প্রণোদিত হবে আমাদের এগেনস্টে আইপিসি ইউপিসি মামলা জড়িয়ে দিচ্ছে। আমরা চাই যে মামলাগুলি আমাদের এগেনস্টে দেওয়া হয়েছিল সেগুলি যাতে বিনা স্বার্থে উইথড্র করে। আমরা কিন্তু শিক্ষক, আমরা অপরাধী না, আমাদের এগেনস্টে এতগুলো মামলা কেন রুজু করা হলো? রাজ্য সভাপতি হিসাবে আমি বলছি, অতি সত্যি আমাদের যেহেতু 2 মাস অতিক্রান্ত চলছে, আমাদের বেতন নেই এবং আমাদের পরিবার নিয়ে আমরা সমস্ত তীব্র 10,323 খুব টেনশনে আছি। তাই আমি রাজ্য সরকার বলবো, অতি সত্যি আপনারা আমাদের জন্য চিন্তা করুন এবং সুরাহা করুন, নাহলে আগামী দিন সরকার বিপাকে পড়ে যাবে, কারণ আমরা বসে থাকবো না, আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা লড়াই করে যাব, কারণ সেটা অন্য দপ্তরে ভুলের কারণে আমাদের চাকরিচ্যুত হতে হয়েছে এবং আগামী দিন আমরা দপ্তর আমাদের বিরুদ্ধে আমরা কন্টেম্প পিটিশন করতে যাচ্ছি। তাই আমি উৎসাহ করতে দিতে চাই, যারা এই আমাদের চাকরিচ্যুত হওয়ার পিছনে আছেন যে আপনারা তাদের যাতে সরকার অতি সত্ত্বে অ্যাকশন নেয়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।